আমি অষ্টম শ্রেণী ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস শুরু করব। তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। বর্তমানে করোনার যুগে সারা বিশ্বে তথা বাংলাদেশে সারা দেশে করোনা চলছে। করোনার ভিত্তিতে স্কুল কলেজ সব কিছু বন্ধ। এদিকে তোমাদের অনলাইনে ক্লাস করার জন্য সরকার নির্দেশ দিচ্ছে। আমরা শুধু অনলাইন ক্লাস করতেছি, তোমরা এটা সংগ্রহ করে নেবা। আশা করি তোমরা ভালো আছো, আল্লাহ আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমি সেন্স অফ সেন্টেন্স করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা যায়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে পরিবর্তন করা যায় সেটা তোমাদের শেখাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবা। শুরুতে ব্যক্তি ক্ষেত্রে অনলি বা এবং এর পরিবর্তে নাম বা বসে আর কোন পরিবর্তন হবে না। যদি ব্যক্তি থাকে তার আগে অনলি বা এলোকের পরিবর্তে শুধু নাম বার বসবে, আর কোন পরিবর্তন হবে না। আমি এক্সাম্পল চলে যাই পরিষ্কার হবে। অনলি আল্লাহ ক্যান আস এখানে আল্লাহ একমাত্র আমাদের সাহায্য করতে পারে। অতএব আমি এখানে অনলি পরিবর্তে নাম পার সেন্টেন্সের শুরুতে নাম পার ব্যবহার করব, আর কোন পরিবর্তন হবে না। অনলি পরিবর্তে আমি শুধু নাম পার ব্যবহার করছি সেন্টেন্সের শুরুতে, আর বাকি অংশ ঠিকই আছে। দ্বিতীয় এক্সাম্পল যদি যাই, অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক। আগের মতোই অনলির পরিবর্তে নাম বা ব্যবহার করব, বাকি অংশ যা আছে সে ঠিক থাকবে। দেখো এখানে অনেক পরিবর্তে নাম কার্ড বসছে, আর বাকি আমার সব ঠিক আছে। আশা করি যে এখন থেকে নেগেটিভ এর বিষয়টা বুঝতে পারছো। পরবর্তী রুল যাব, পছন্দ করে। রাকিব
lies, none, nothing but sin. आशा करी सेंटेंसটা সম্পর্কে পরিষ্কার হয়ে গেছে। বয়স বা সংখ্যা ক্ষেত্রে only বা alone কে পরিবর্তে not more than বসে। প্রিয় শিক্ষার্থীরা রুল তিনে দেখো যে বয়স বা সংখ্যা যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি বয়স বা সংখ্যা বোঝায় তার আগে যদি অনলি বা এলন থাকে অনলি বা এলনের যে কোনো একটা পরিবর্তে নট মোর দেন আর একটা বসা যায় যে নট নট লেস দেন দুইটাই বসা যায় শুধু আমি নট মোর দেন লিখছি নট লেস লিখি নাই। এক্সাম্পল যদি আমি যাই he is only 21 he is only 21 তার একমাত্র 21 বছর। এখানে আমার বয়স বা সংখ্যার আগে only আছে অতএব আমি only এর পরিবর্তে not more then 21 ইলিয়া এসো দ্বিতীয় এক্সাম্পল যদি আমি যাই she is only 12 একই হবে she is not more than 12 আশা করি সেন্টেন্স সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা আসছে। রুল চার এখন শিখাবো অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে মাস্টের পরিবর্তে নেগেটিভ করতে গেলে কি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি আমার মাস্ট থাকে মাস্টের পরিবর্তে মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট ক্যান নট বার্ট বসে বা ক্যান নট হেল্প বসে। প্রিয় শিক্ষার্থীরা মাস্টের পরিবর্তে আমি শুধু ক্যান নট বার্ট ব্যবহার করতে বসাতে পারি যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তো পরবর্তী সেন্টেন্সে যে মূল ভাব থাকবে মূল ভাবের সাথে আইএনজি আমার যোগ করতে হবে দুটো দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি। অ্যাফারমেটিভে হি মাস্ট ইয়োর অফ হিজ এখানে আমি নেগেটিভে হি মাস্টের পরিবর্তে
can not but व्यवहार कर सी बाकी बाकी का मत ठीक है क्या दिखे एग्जांपल कोई अभी सॉरी कोई मास अभी एक मिनट अभी आवाज पेरेंट्स আমাদের পিতামাতা কে অবশ্যই মান্য করা উচিত এখানে আমি ওই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করছি এই যে মূল ভার্ব আছে এই মূল ভার্বের সাথে আমার আইএনজি যোগ করে দিতে হবে শিক্ষার্থীরা মাস্টের পরিবর্তে আমি শুধু ক্যান নট বাট বসাতে আমার কোনো কিছু পরিবর্তন করতে হয় না যদি মাস্টের পরিবর্তে আমি ক্যান নট হেল্প ব্যবহার করি এই পদগুলো সেন্টেন্সে মূল ভার্বের সাথে আমার আইএনজি যোগ করে দিতে হবে আশা করি ক্লাসটা পরিষ্কার বুঝতে পারছেন সেন্টেন্স সম্পর্কে আমি পরবর্তী নিয়মে চলে যাব সেন্টেন্স কে নেগেটিভ করার সময় আমার এস টু এস যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ এস টু এস থাকে আমি এস টু এস এর পরিবর্তে নো সোনা হ্যাড ব্যবহার করব বিষয়টা তোমাদের আমি বলে লেখায় পরিষ্কার করে এস সুন এস এ পরি বর্তে নো সোনা হ্যাট বসবে এবং মূল ভার এ পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস দ্বিতীয় সেন্টেন্স এর আগে দেন বসাতে হবে অ্যাফার্মেটিভ এ এস সুন এস উই রিচড দা স্টেশন কমা দি ট্রেন লেট এখানে আমি নেগেটিভ করার সময় এস সুন এস এর পরিবর্তে নো সোনা হ্যাড তারপরে মূল ভাবে পাশ পাড়িয়েছি এটা করা আছে অতএব আমার এটা করার দরকার নাই না থাকতে আমার এটাকে পাশ পাড়িয়েছি করে নিতে হবে উই রিচ দা স্টেশন প্রিয় শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় দিস টেন লেট টেনটা দেখবে আমি এখানে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে টেনটা ত্যাগ করেছে বা ছেড়ে দিয়েছে এখানে দ্বিতীয় সেন্টেন্সে কমা আছে এই দ্বিতীয় সেন্টেন্সের আগে বা কমা এই জায়গায় আমার দেন ব্যবহার করতে হবে আর বাকি ঠিক থাকবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করার বিষয়টা সম্পর্কে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছো পরবর্তী
আমি পরবর্তী আরেকটা নিয়মে চলে যাই। শুরুতে নোয়াজা বসবে প্লাস সুপার লেটিভ এর পরে অংশ প্লাস ভাগ প্লাস এস প্লাস সুপার ডিগ্রি এ পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা এক্সাম্পল দিলি পর তোমরা বিষয়টা আরো পরিষ্কার হতে পারবা। He is the best boy in the class. আমার এখানে বেস্ট হলো সুপার লেটিভ, এখন যে সেন্টেন্সে এখন নেগেটিভ করতে গেলে পর শুরুতে আমার নো আদার, এরপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ আমি বসাবো বয় ইন দ্য ক্লাস। এরপর আমার নিয়ম অনুযায়ী ভার বসে প্রথম সেন্টেন্সে ভার আছে আমার ইজ, তারপরে এস বা সোকে ব্যবহার করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি কে পজিটিভ ডিগ্রি করতে হবে। আমার গুড বেটার বেস্ট, দা বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এস সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে তোমরা একাডেমিকে নেগেটিভ করার যে রুল আছে সবগুলো রুল আমি শিখাতে পারিনি, মোটামুটি ছয় সাতটা নিয়ম আমি তোমাদের শিখেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। চেষ্টা করো পরবর্তী ক্লাসে বাকি রুলগুলো দিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।